বললাম যে সবাই এসে গেছে, আপনি জয়েন করেন, তো ইনশাআল্লাহ আশা করি উনি চলে আসবেন। ওকে ঠিক আছে, তাহলে আমরা সালে ভাই আমরা বোধ হয় উনি যদি জয়েন করেন তো আলহামদুলিল্লাহ, আর যদি জয়েন নাই করেন তাহলে তো আমরা মানে ওনার সাথে আমরা মানে মানে পরে মানে কন্ট্যাক্ট করে ওনাকে আমরা মানে আপডেট মানে দিয়ে দিব ইনশাআল্লাহ মিটিং এ। হ্যাঁ হ্যাঁ সেটাই, ঠিক আছে তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম, بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه سيدنا نبينا محمد وصحبه اجمعين. بنغلاديشي مسلمز يوث كير محترم عامل لينك دي سي সুবাদি সাহেবের মানে অনুমতিক্রমে ইনশাআল্লাহ আমরা মিটিং শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। যে আজকে আমাদের জুমের মাধ্যমে যে মিটিংটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের অনেক আমাদের সিনিয়র শুয়ুখ রহমান জয়েন করেছেন, জাজাকুমুল্লাহ খাইরান, এবং আমরা সবাইকে আমি দেখতে পাচ্ছি। এবং আমার অনুরোধ থাকবে আপনারা যারা জয়েন করেছেন আপনাদের মানে আপনারা মানে অন রাখেন যাতে আপনাদেরকে মানে দেখা যায়। তো আমাদের মানে কথা বলতে মানে সুবিধা হবে, এবং কে কে মানে জয়েন করেছেন আমরা একটু এটা আমাদের খাতাতে মানে লিখতে হবে যে এই মিটিং এ কারা মানে হাজির হয়েছেন। এবং আজকের মিটিং এর মানে এজেন্ডা হচ্ছে আমাদের যে আমরা সবাই মানে জানি আগামী আগামীকালকে 15 জুন থেকে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত হয়েছে যে মসজিদ গুলা মানে খুলে দেওয়া হবে, এবং খুলে দেওয়ার ধরনটা কি এই ব্যাপারে আমাদের কাছে পুরো ইনফরমেশন আমাদের মানে চেয়ারম্যান সাহেব আছেন এবং আব্দুল হাইম সাহেব আছেন এবং আমাদের সিনিয়র মানে যারা আছেন আপনাদের মানে খোলার ব্যাপারে ওইটা কি সিদ্ধান্ত এবং আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এটা একটা আপডেট আমাদের কাছে মানে থাকার মানে প্রয়োজন, এবং ওইটা প্রয়োজন বুঝে আমরা বাংলাদেশি ইউকের মানে পক্ষ থেকে আমরা এইভাবে একটা আমরা একটা মানে বিবৃতি আমরা মানে দিতে পারি আর কি। দ্বিতীয় হচ্ছে আমাদের আগামী যে হজটা আছে এই হজের ব্যাপারে অনেকগুলো মানে কনফিউশন আছে আর কি। আমি মওদুদ ভাইকে আমি মানে রিকোয়েস্ট করেছিলাম যে উনি এই হজের ব্যাপারে উনি একটা আপডেট মানে নিয়ে আসবে, মানে যাতে করে আমরা ওলামায়ে কেরাম আমরা সবাই আগামী হজটা কিভাবে হবে না হবে বা মানে এই ব্যাপারে কি এখন পর্যন্ত মানে আসছে ওই ব্যাপারে উনি একটা মানে আপডেট দিবেন। আর তৃতীয় বিষয়টা হলো আমরা সবাই মানে জানি গতকালকে আমাদের সিলেটের কুদরতুল্লাহ মানে জামে মসজিদের মানে ইমাম মাহতারাম হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য আমরা একটা জি এই মানে মেইনলি এই তিনটা বিষয় কি আমরা রাখছি। যদি কোনো কিছু আর মনে করেন যে আজকে এজেন্ডাতে আমরা যোগ করব তাহলে আপনারা আমার প্রস্তাব করতে পারেন প্লিজ। আর ব্যক্তিগত প্রেয়ার করতে কেউ জামাত করতে পারবে না, কংগ্রেগেশন করতে পারবে না, যার ফলে মসজিদ খোলার আসল উদ্দেশ্যই লস। এখন এই অবস্থায় যদি হয় সবাই যেভাবে আলোচনা করেছেন তাহলে কি হবে, সে আমরা মেনে জমা নাও করি তাহলে যারা প্রায় পার্সোনাল করতে পারবে আসুন, এবং এই সরকারের কাছে রিপোর্ট চলে যায় তাহলে ওই মসজিদটা বিপদে পড়ে যাবে। এবং এখনো পর্যন্ত COVID-19 এর ব্যাপারে নিরাপদ আমরা শুনতে পাচ্ছি না সবারই ডিসকানেক্ট হয়ে গেছিল আমি কমিউনিকেশন করি তখন সুবিধা হবে প্লিজ। জি স্যার বিসমিল্লাহ। ওকে তো যাই হোক পরে সিদ্ধান্ত হয়েছে যে না এই মুহূর্তে খোলার কোনো সুযোগ নাই, এটা গভর্নমেন্টে অন্যান্য যেমন চার্চে ওরা যেহেতু লোকজন যায় না একজনে গিয়ে একটি আবাদত করে চলে আসতে পারবে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কিন্তু এটা মসজিদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নয়। এই জন্য সবাই এক
ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এই মুহূর্তে মসজিদ খোলার কোনো সুযোগ নেই। এরপরে থাকলো চার তারিখে পর থেকে বা চার তারিখ থেকে খোলার কি অবস্থা হবে, গভর্নমেন্টের সার্দার আরো কিছু ইনফরমেশন আসার পরে মুসলিম কমিউনিটি বিভিন্ন কাউন্সিলের মস্কুলো এমসিবি যতটুকু ইনফরমেশন আসছে এই ভিত্তিতে চার তারিখের পরে খোলার ব্যাপারে কোন ক্লিয়ার ডাইরেকশন নাই। এরপরেও কেমন হতে পারে ধারণা হচ্ছে যে দুই মিটার ফাঁক করে করে মসজিদের ভিতরে দাঁড়াতে হবে, প্রতি সব না এক সব বাদ দিয়ে পরের সব খালি, তারপরে পরের সবে দাঁড়াবে, এরপরে একজন থেকে আরেকজন দুই মিটার ডিস্টেন্স রাখতে হবে, এরপরে ঘরে ওজু করে আসবে, মসজিদের লোকেরা ওজু করতে আসবে না, এবং প্রত্যেকেই মুসল্লা নিয়ে আসবে, এরপরে নামাজের আখ্যান দিয়ে আজান দিয়ে কেবল মসজিদের দরজা খোলা হবে, আবার পরবর্তী পর্যায়ে বন্ধ করে দেওয়া হবে, দীর্ঘ সময় মসজিদে থাকার সুযোগ হবে না, ইত্যাদি পয়েন্ট গুলো এইভাবে আলোচনায় এসেছে। কিন্তু ভেরি ক্লিয়ার গভর্নমেন্ট এই ব্যাপারে আর কোন সিদ্ধান্ত পাওয়া যায় না, সেটাই সিদ্ধান্ত আট তারিখে কি খোলা হবে সেটা যেন পরে আরো বোঝাপড়া করতে হবে। আমার পক্ষ থেকে আপাতত এতটুকু। মানুষ সঞ্চালক সাহেব কাউন্সিল অফ মস্কের ওনারা মিটিং করেছেন, সেখান থেকে কিছু ইনফরমেশন অ্যাড করলে বাকি আমরা দেখতে পারি আলোচনা। সরকার যে আপনার আগামীকাল থেকে খোলার যে একটা লিমিটেড একজন করে নামাজে ঢুকবে অথবা পড়াশোনা ঢুকবে এই ইনফরমেশন দিয়েছে, এটার কোন চিঠি বা লেটার বা কোন রকমের সার্কুলার আছে কিনা বা কোথায় আছে? এটা মুআজ্জাজ উলামায়ে কেরাম, আল্লাহর লাখো শুকর, আপনারা আমরা সব একত্রিত হয়েছি আর মুসলমানের জরুরি জিনিস নিয়ে আলোচনা করছি, করি আর আল্লাহ তাআলা আপনার আমার আলোচনার মধ্যে বরকত দেও, এর ভিত্তিতে আমরা যত রুকাউট আছে আল্লাহ তাআলা দূর করে দেও। দেখো গভর্নমেন্টের যে এই ডিসিশনটা দিতে সর্বপ্রথম এই যে মুসলিম কমিউনিটির সাথে কোন ধরনের একটা সম্পর্ক না করিয়া শুধুমাত্র চার্চ এরার লগে আলোচনা করিয়া এই সার্কুলেশন করার নিউজটা দিচ্ছে, নিউজ হওয়ার পরে মুসলিম কমিউনিটি যোগাযোগ করার চেষ্টা করছেন, এরপরে বার্মিংহাম বিভিন্ন দেশ বিভিন্ন এলাকার মুসলমান মসজিদ কমিউনিটি হলে বিভিন্ন মিটিং করছেন, মিটিং করিয়া মুসলিম কমিউনিটি গভর্নমেন্টের ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করার লাগিয়া তখন যোগাযোগ করার ব্যাপারে আর কোনো প্রস্তাবনা নেওয়া হয়েছে না, আর দিবার লাগি চেষ্টা করিয়াও কোনো কামিয়াবি হাসিল করা গেছে না। পরবর্তী মুসলমানরা ডক্টর শেখ আব্দুল কাইমে কইছেন যে বিভিন্ন কুরআন ভিত্তিক এটার আলোচনা হয়েছে, আলোচনা হইয়া আরিয়া তারার যে ঘোষণা অনুযায়ী প্রাইভেট প্রেয়ার যাই নাই বা এই নমাজ পড়িয়া যাইতা, তখন আমরার কাছে ইসুয়াল হওয়ার পরে আমরা ওখানেও বিবেচনা করছি যেই নাই বা নমাজ পড়বা, আমার আর মসজিদ গুলা নমাজের টাইম টেবল দেয়া আছে, আজানের ওয়াক্ত জমাতের ওয়াক্ত দেয়া আছে, মুসলমান নিয়ম অনুসারে তো মানুষ সৌতাইবি আইব নমাজ পড়বো, তখন আমরার আইনের দিক দিয়া মসজিদ হল পড়বো একটা বিভাগ, এর গতিকে আমরা এটারে গ্রহণ করতাম পারছি না। 15 তারিখ মসজিদ ওপেন না করবার লাগিয়া প্রত্যেক আরি সেক্টর থাকি মুসলিম যতটা অর্গানাইজেশন আছে সকল একমত হইয়া আরিয়া করছি, আর এই মিটিং এর মাধ্যমে
মস কাউন্সিলের ওয়েবসাইট বা মস কাউন্সিল থেকে আমরা টাওয়ার হামলেটর সমস্ত মসজিদ আমরা কিলা খান কিতা করা দায়িত্ব সব কিছু আমরা পাঠাই দিচ্ছি। আশা করি আপনাদের মসজিদের যে ওয়েবসাইট গুলো আছে আপনারা দেখলে এই সমস্ত পাইবা। আইল সাইট তারিখের কথা কইছ, সাইট তারিখ মনে করো কা গভর্নমেন্ট কোনটা দিব, সাইট তারিখের আগে যারা চেষ্টা করছেন আমাদের পার্লামেন্ট মুসলমান মেম্বার হল আছে তারাও একটা প্রস্তাবনা দিবার লাগি মসজিদ হল, কিন্তু এটা এখনো দিবারও সুযোগ হয়েছে না। তারা ওইটাও অনেকর আরে ওয়েবসাইটও দিস, এরপরে বিভিন্ন যারা টেলিফোন আছে ইমাম সাহেব বড় তান্তানোর টেলিফোনও তারা এটা ইয়ে করিয়া পাঠাইছ, দেখলে আপনারা বুঝবা এটার মাঝেও কিছু রদ বদল করিয়া দেওয়া হয়েছে তারা রে। শোনার শুধু অপেক্ষা করবো এই প্রশ্ন নিয়েও আলোচনা হইতেছে, যদি সরাসরি কোন রাস্তা পাওয়া যায় তারা গ্রহণ করে নিবার বা এমসিবি হোক বা যে কোনো কুরাম থেকে হোক নেওয়ার যদি থাকে তাহলে মুসলমানরা একটা গাইড দিবার জন্য চেষ্টা করতেছেন যে আমরা মসজিদ গুলা করলে কি করবো না করবো, আমাদের একটা উয়ে আছে আমরা আমাদের উয়েতে করতে পারবো কি না পারবো, এই ব্যাপারে আমরা একটা ইয়ে দিচ্ছি আর সবাই একমত হয়েছেন এইটার মধ্যে যে মুসলমানরা তাদের প্রত্যেকটা রিলিজিয়ন যে যেভাবে তারা করে এইটা করার পারমিশন দেওয়া। তো যেটা গভর্নমেন্ট দিয়েছে আর এই 15 তারিখ বা 4 তারিখ যেটা আসবে এটার আবাস ভিত্তিক আর জৈশ কমিউনিটি শিখ কমিউনিটি হিন্দু কমিউনিটি সবাই এইটাকে আর ইয়ে করেছে যে এইভাবে আমরা ওপেন করতে পারবো না, আমাদের জন্য আর একটা মুশকিল আসতে পারে, এর জন্য আমরা মুসলমানরাও যে আগে আগে জানাই দিচ্ছি আমরাও এটা যে গ্রহণ আর আমরা এই 15 তারিখ থেকে মসজিদ ওপেন করবো না। এই সিদ্ধান্তের উপরে মুসলিম কমিউনিটি পিটিশনের আছে, শুধুমাত্র আছে মনে করেন আর এডিনবরার দিকে তারা আর সরকার ওই এলাকার পার্লামেন্ট থেকে তারা দিয়েছে যে 100 জন করে মানুষ নামাজ পড়তে পারবে জমাত পড়তে পারবে টাইম মতো করতে পারবে, এটাও উল্লেখ করা হয়েছে যে তাদেরকে তো দিয়ে দিয়েছে যে এই মসজিদ গুলা। এখন লন্ডনের মুসলমানরা এই প্রস্তাব দিবেন কি না দিবেন এর জন্য কিছু আলোচনা হয়েছে, আলোচনা হইলে বলা হয়েছে যে আমরা এইভাবে কোন যে এখন দেখেন আমরা যে এইভাবে যেগুলো আসছে আর এইসব কি মুসলমান কমিউনিটি সম্মিলিত ভাবে প্রত্যেকটা সরে সরে আলোচনা করে যোগাযোগ আছে ফার্দার যে খুশি হইবে আর ই। আর আপনারা যদি মস কাউন্সিলের ওয়েবসাইটে দেখেন তাহলে সবকিছু পাইবেন, সবসময় আমরা আপডেট করে রাখতেছি। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইর। আমরা আমাদের মহতরম শেখ আব্দুল খাইর এবং মহতরম শেখ হযরত বলা শেখ এবং শামসুল শেখ আছে, আমরা মোটামুটি আমরা আপডেট গুলো পেলাম। এই ব্যাপারে খেয়াল কোনো আর যদি কোনো মানে শর্ট কোনো কোয়েশ্চন থাকে আপনার নেটে বোধে মধ্যে মধ্যে আপনার নেটে সমস্যা করতেছে ওই জন্য আপনার মধ্যে মধ্যে আপনার একটু সমস্যা হচ্ছে, বাকি ঠিক
এই ব্যাপারে একটা অনুরোধ আমার রয়েছে, আপনারা যে যেখানে মসজিদে আসেন বা সংযুক্ত আছেন বা দায়িত্বে আছেন, প্রত্যেকটা মসজিদকে গাইডটা আপনারা দিয়া দিবেন। যদি আমরা না দেই, আমাদেরও একটা দায়িত্ব আছে, বিশেষ করে বাংলাদেশি মুসলিম ইউকের।